বাবুরে ফুল প্যাকেট, ফুল প্যাকেট করিয়ে লেছে, মানে এই নিউজিল্যান্ডের কি সারাটা জীবন এভাবে চলে যাইব? 2019 সালে এক দাগা এটা দিছে, মানে তুই এদিকে আয় নিউজিল্যান্ডের চেহারা দেখেন না, এদের নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের চেহারা দেখেন, বাজির ভিতরে 6000 টিয়া লাগাইছে তো 6000 টিয়া আমার তুন বৈদ্য ভাড়া করি নিউজিল্যান্ডের এগুনে রেখে সোনার উপর পানি দিয়ে ডাইরেক্ট কি মুছি দিতে হইব। কেন উইলিয়ামসনের মায়ের এগুন দেখি আর তুন তো কল যেটা মানে কি নিউজিল্যান্ডের জার্সি একটা পাঠাইছিল সাতপুরে, তুমি চিন্তা করছিস ক্যাপও কিনতে না ক্যাপ এটা পর মনে করছি নিউজিল্যান্ড মনে কি এবারের বিশ্বকাপে অন্তত নিউজিল্যান্ড কি কাপ এটা লই লেব না, একদম ডাইরেক্ট রাস্তায় নামাই দিয়েছে, পথে পথে না ডাইরেক্ট ড্রেনে নামাই দিয়েছে, ড্রেনে নামাই ধ্বংস করিয়া লাইছে। তার ভিতরে না দেখলে তো খারাপ লাগে ভাইয়া, 6000 টিয়া 6000 টিয়া যে বাজির ভিতরে মারি ফুল কি রাস্তায় রাস্তায় এখন কি মাইক পর্যন্ত পাইতেছে না, ঠিক আছে এমন বাজে অবস্থা। এক জাম্পার টাম্পার ফিন দিয়ে আইছিলাম, শীতকাল চলে আইছে দেখি, আর যে অস্ট্রেলিয়ার জাম্পার রে জাম্পারে কি এখানে জাম্পার টাম্পার ফিন দিয়ে এখন আরে কি ট্রাক শর্ট মার্কশর্ট ফিন দিয়ে দিছে রাস্তার ভিতরে নামাই দিছে। আর নিউজিল্যান্ডের যে কি পরিমাণ ভক্ত আছিলাম, চিন্তা করছিলাম যে নিউজিল্যান্ড মনে হয় যার ম্যাচ এটা জিতবো না, কোনো কিছু করে না, এক ম্যাক্স হইলিয়া তারপর হয়েছে ওয়ার্নার, আর আজ যে ইয়ার শৈলে এত শক্তি কেন আইছে মারছেন নিজে কি পরিমাণ শক্তি যে এত শৈলে আইছে, এত যে মারি টারি ডাইরেক্ট কি ফানা ফানা করিয়া লাইছে ফানা ফানা। ট্রেন বল যাও কি চরম লেভেলের ভালো বল করছে, চার ওভারে মোটামুটি 2 উইকেট লই 17 রান দিছে, কিন্তু বাবুরে বাকি গুণের তুলাধুনা করিয়া লাইছে, সব তুলাধুনা মানে শিমুল তুলা, যেমন শিমুলের তুলা বাতাসে। দাদু ভাই আমি তো ইন্ডিয়া, আমি কিছু কমুনি, তুই ইন্ডিয়া দেখি অস্ট্রেলিয়া খুব ইজিলি ম্যাচ এটা বাইর করে নিয়েছে 10 ওভারের পর, 10 ওভারে যখন আই দেখি যে 10 ওভার 2 বলে কি রান হয়েছে 89, তখন অস্ট্রেলিয়ার যে ফর্ম খুব ইজিলি কি তারা ম্যাচ এটা বাইর করিয়া লেছে, এত ইজিলি ম্যাচ এটা অস্ট্রেলিয়ার টস ভাগ্য যে এত ভালো, টসে জিতি নামাই দিছে কালা ক্যাপ বেগুনের এগুন নামছে, নামি ধুমায় মায়ের শুরু, ধুমায় মায়ের শুরু করে আমি দেখি মামা এবার তো কি নিউজিল্যান্ড তো কাপ লই যাইব গই, ঠিক আছে এক মনে করে যে ইন্ডিয়া পথে পথে হয়ে গেছে গো পাকিস্তান পথে পথে, মনের ভিতরে কি পরিমাণ কষ্ট ইন্ডিয়া হারিবার পরে কাউকে লজ্জায় বলতে পারছিস না যে আমি ইন্ডিয়ান ফ্যান, এন্ড পাকিস্তান এগুনো সাপোর্টারে এগুনো বাবের যে কি আমি মনে পাকিস্তান টিমের, আমি তো আদতে ইন্ডিয়ান এটা তো লজ্জায় কাউকে বলতে পারতেছি না। ওই নিদাস ট্রফি নুনু বল সিস্টেম যখন চালু করছে তখন থেকে ইন্ডিয়ার উপর আর রাগ খুব বাড়ি গেছে, বাংলাদেশের টিকটক মারে নিয়ে তো চলে আসছে এবারের বিশ্বকাপে একের পর এক চমক, ওয়েস্ট ইন্ডিজ চুনা নামিবিয়া ইন্দি ম্যাচ জিতি যার গো, আর রাজ্যের ফাইনাল খেলা এটা মোটেও কি ফাইনাল খেলার মতো লাগে না, নিউজিল্যান্ডের মাঠ দেখি ভাবছি দেখি না ম্যাচ এটা মনে মোটামুটি গরম হইব, গরম তো দূরের কথা লাস্টে দিয়ে পুরো ম্যাচ এটা ঠান্ডা করে আইছিলাম, এক বিয়া খাইতাম জাম্পার টাম্পার কাত দি বিয়ে গিয়ে খাবেল লাইছি ডিপার্টমেন্টের ছোট মানে শৈল টোল ডাইরেক্ট কি ফুল গরম হয়ে গেছে কই ইচ্ছা ম্যাচ ও মানে ডাইরেক্ট মন মেজাজ এটা খারাপ হয়ে গেছে। তানবীর এমুই হ্যাঁ ভাইয়া কিছু ক কিছু বল, তানবীর 6000 টিয়া বাজিতে লাগাইছে এতে তহি, এটা তো 6000 টিয়া বাজিতে লাগাইছে, কিছু বল হচ্ছে তানবীর ভাইয়া কিছু বল, প্রচুর তো নাচছিলি যে কি নিউজিল্যান্ড কাপ লই যাবো কই, কষ্ট মনের ভিতরে কষ্ট আজ্জা ডাইরেক্ট কি সুইসাইড খাই, সুইসাইড খাই ঘুমাই যাবো এজ্জা ডাইরেক্ট সুইসাইড খাই যাবো, মানে আর কষ্ট এটা নিতে পারতেছি না, মানে নিজেকে এখন ফিলিং লাইক আনোয়ার হোসেন, রাবেয়া রাজুকে কাপটা দিতে পারলাম না, তোরা জসিমের হাতে সব কিছু দিয়ে দিস রাবেয়া, বাবুরে একটা কাপ নিতি অন্তত, তোরা সার কাপ না লস বদনা লস একটা অন্তত কাপ লইতি, মেসেডে ইচ্ছা করি কি এত ইজি ভাবে মেসেডে কি দিয়ে দিছে নিউজিল্যান্ডের, মানে আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না, এই ওয়ান নাইরা এতের মাথাটা ডাইরেক্ট কম্পিউটার কম্পিউটার ডাইরেক্ট কম্পিউটার, ওফ ওফ কি করলো এটা আমার আর ভালো লাগতেছে না, যাক বিশ্বকাপের টুর্নামেন্ট এটা শেষ, তবে মনে রাখিও একটা বিষয় নিউজিল্যান্ডকে কিন্তু কি আমরা হারাইছিলাম এবং এই অস্ট্রেলিয়াকে কিন্তু কি কেসে বানি কেসে বানি, খেলা শুরু তো তানবীর যে বোমার মা মারছিল একটু কিছু বলেন না, প্রচুর প্রচুর মারছিল এতে প্রচুর কথা বলছিল এতে নিউজিল্যান্ডকে নিয়ে, এতে পথে পথে করে দিতে হইব ক্যাঙ্গারু কা চাটনি কেসে বানি, ক্যাঙ্গারু তো কি নিউজিল্যান্ডকে এখন ডাইরেক্ট কি ক্যান্ডির বিরিয়ানি ধরাই দিছে জি সির মোড়ে যাই চাইছিল, হ্যাঁ আমি আরেকটা বাপ্পারাস পাওয়া গেছে জাতীয় বাপ্পারাস, বাপ্পারাস এদিকে আসো তোমাকে তাহলে ভালো করে দেখা যাবে, আমিও চেয়েছিলাম নিউজিল্যান্ড কাপটা নিক, আচ্ছা তারপর কিন্তু দুঃখের বিষয় হলো অস্ট্রেলিয়ার কাছ থেকে কাপ নেয় এটা কি বলবো ভাই, ক্যাঙ্গারুর আবার যাতে চলে এসেছে, এখন আমি চিন্তা করতেছি আমি যে যে হলুদ জাম্পার পরছি আসলে আমি ভুল বলছি, আমি মূলত অস্ট্রেলিয়ার সাপোর্টার দেখো না, আমিও কিন্তু অস্ট্রেলিয়ার সাপোর্টার ছিলাম প্রথম থেকে, আমি বলছিলাম কি ইন্ডিয়া ইন্ডিয়া তো ব্যাগ বাটফার এদেশের ভিতরে আর মতো ব্যাগ বাটফার,
দেখো আমি এটা অস্ট্রেলিয়ার লোকে জার্সিটা মিলে কিন্তু কেন অস্ট্রেলিয়ার লোকে জার্সিটা মিলে মিলি গেছে তোমরা গালি গালাস করিও না মনের ভিতর প্রচুর দুঃখ রাবে আরে কাবিটা দিয়ে দে মারিনো রে মা খেলার আগে বেগুন এগুন কি নিউজিল্যান্ড আছিল কার জিতদার করে বেগুন অটো অস্ট্রেলিয়া হয়ে গেছে গো অটো আমি পুরো দুনিয়া ভর্তি ব্যাগ কি বাটপা আর দেখ আমি কিন্তু মোটামুটি গিলা আমার বৈদ্যর উপর স্তরে চলে গেছি আমি তো আগে থেকে অস্ট্রেলিয়া জার্সি পরে আছি ঠিক আছে আগে থেকে অস্ট্রেলিয়া জার্সি পরে আছি মানুষ দেখতেছে ভিডিওটা আসতে বলো এটা 6,000 টাকা ভিডিওতে বাজি খেলি হারায় তার মাথা ফুল নষ্ট হয়ে গেছে রাস্তায় না আমি অস্ট্রেলিয়া ঠিক আছে আমি কি কোন নিউজিল্যান্ড ভবিষ্যৎ নাট্যকার বেগুন কিন্তু নাট্যকার তোমরা কি অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড একমাত্র আচ্ছা দেখো তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি তো অস্ট্রেলিয়া যাচ্ছি গাছি প্লিজ কাপটা কিন্তু দিতে পারি না।